কেমন লাগবে যদি আপনাকে বলা হয় অ্যামাজনের প্রতিষ্ঠাতা বিশ্বের শীর্ষ ধনী জেফ বেজসের মোট সম্পদের পরিমাণ বহু বছর আগের এক মুসলিম শাসকের সম্পদের পরিমাণের থেকেও কম? হ্যাঁ, শুনতে অবাক হলেও বিষয়টি সত্যি। 14 শতকের মালির মুসলিম শাসক মানসা মুসাকে মনে করা হয় বিশ্বের সর্বকালের সেরা ধনী ব্যক্তি। মূল্যস্ফীতি হিসেব করলে তার তৎকালীন সম্পত্তিকে বর্তমান মুদ্রায় রূপান্তর করলে সেটার পরিমাণ হবে $400 বিলিয়ন, যেখানে জেফ বেজসের সম্পত্তির পরিমাণ $139 বিলিয়ন। কথিত আছে, মানসা মুসার কাছে এত পরিমাণ স্বর্ণ ছিল যে তিনি তার রাজ্য থেকে 10 কিলোমিটারের একটি পথ স্বর্ণ দিয়ে ঢেকে দিতে পারতেন। মানসা মুসার কাছে ছিল এই সোনার বিপুল ভাণ্ডার। তার কাছে স্বর্ণের মজুদ এতটাই ছিল যে তার মুকুট, সিংহাসন, প্রাসাদ ছাড়াও তার চলাফেরার কাফেলার 100 ঘোড়ার শরীরে স্বর্ণের কাজ করা বিভিন্ন স্বর্ণালঙ্কার সজ্জিত থাকত। সেই সোনাই তাকে সবচেয়ে ধনী ব্যক্তিতে পরিণত করেছে। অবাক করার বিষয় হচ্ছে, 2015 সালে প্রভাবশালী মার্কিন সাময়িকী টাইম বিশ্ব ইতিহাসের সবচেয়ে ধনী 10 ব্যক্তির একটি তালিকা প্রকাশ করে। সেখানে মানসা মুসার নামটি ছিল সবার প্রথমে। কিন্তু কে ছিলেন এই মানসা মুসা? মানসা মুসার প্রকৃত নাম মুসা কেইতা। মানসা হচ্ছে সে সময়ের মালির রাজাদের উপাধি, যার অর্থ রাজা বা সম্রাট। মুসা ছিলেন 10ম মানসা, অর্থাৎ মালি সাম্রাজ্যের 10ম সম্রাট। মুসার জন্ম 1280 সালে। তার পিতার নাম ফাগালায়ে। 1312 সালে মাত্র 32 বছর বয়সে তিনি ক্ষমতায় আরোহণ করেন। তিনি ক্ষমতায় আসার আগে মালি সাম্রাজ্যের শাসক ছিলেন তার ভাই মানসা আবু বকর। ইতিহাস ঘেঁটে দেখা যায় মুসার জীবনের প্রত্যেকটি ঘটনাই তাৎপর্যপূর্ণ। মুসা যখন ক্ষমতায় বসেন, তখন মালি সাম্রাজ্য বর্তমান মালি এবং দক্ষিণ মৌরিতানিয়ার অংশ জুড়ে বিস্তৃত ছিল। তার শাসনামলে তিনি আটলান্টিক মহাসাগরের তীর থেকে তিম্বাক্তু পর্যন্ত পশ্চিম আফ্রিকার প্রায় 2000 মাইল পর্যন্ত নিজের আধিপত্য বিস্তার করেন। মুসা বর্তমান সময়ের মৌরিতানিয়া, সেনেগাল, গাম্বিয়া, গিনি, বুর্কিনা ফাসো, নাইজার, নাইজেরিয়া, চাদ, আইভরি কোস্ট সহ 24টি শহর এবং এদের আশেপাশের গ্রামাঞ্চল সহ বিস্তীর্ণ এলাকা জয় করেন, যা আয়তনে বৃহৎ এলাকা। সে সময় পশ্চিম আফ্রিকা ছিল স্বর্ণ এবং লবণে সমৃদ্ধশীল জনপদ। এই স্বর্ণ এবং লবণের ব্যবসা নিয়ন্ত্রণ করে এবং তার অধীনস্থ সুবিশাল সাম্রাজ্য থেকে রাজস্ব সংগ্রহ করে মুসা তার সাম্রাজ্যকে অত্যন্ত সম্পদশালী হিসেবে প্রতিষ্ঠিত করেন। আটলান্টিক মহাসাগরের তীরবর্তী পশ্চিম আফ্রিকা থেকে ভূমধ্যসাগরের তীর পর্যন্ত উত্তর আফ্রিকার মধ্যবর্তী সবগুলো গুরুত্বপূর্ণ ব্যবসায়িক পথ ছিল তার অধীনে। ফলে আরব এবং ইউরোপীয় বণিকদের নিকট থেকে আদায় করা রাজস্ব থেকেও তার সাম্রাজ্য প্রচুর আয় করে। একই সময় ইউরোপ যখন বিভিন্ন মহামারীর সাথে লড়াই করে অস্তিত্ব রক্ষা সংগ্রাম করে যাচ্ছিল, তখন মুসার অধীনে সমগ্র পশ্চিম আফ্রিকা দিনে দিনে সমৃদ্ধশীল, শান্তিপূর্ণ এবং স্থিতিশীল সাম্রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়ে উঠেছিল। ধনী মুসা অধিক পরিচিত ছিলেন 1324 থেকে 1325 সাল পর্যন্ত তার কথিত হজ পালনের জন্য। তার যাত্রাপথের সাথে ছিল 60,000 লোক, 500 গোলাম, যারা প্রত্যেকে একটি করে সোনার দণ্ড বহন করছিল, এবং 80 থেকে 100টি উট ছিল, যেগুলো প্রত্যেকটি প্রায় 140 কেজি স্বর্ণের গুড়া বহন করছিল। একই সাথে খাবারের জন্য ছিল ছাগল এবং ভেড়ার এক বিশাল বহর। এই যাত্রাপথে তিনি প্রায় 100 কোটি টাকা মূল্যের সোনা বিতরণ করেছিলেন। মাইলের পর মাইল তার কাফেলা যেই শহরের উপর দিয়ে চলেছে, সেখানকার শাসকেরা তার ধন সম্পদের প্রাচুর্য দেখে অবাক হয়ে গিয়েছিল। কায়রোতে তিনি এত বেশি স্বর্ণ বিতরণ করেছিলেন যে বেশ কয়েক বছর ধরে সেখানে স্বর্ণের দাম তুলনামূলকভাবে অনেক কম ছিল। এই পরিস্থিতি স্বাভাবিক হতে অনেক সময় লেগেছিল। মুসার হজযাত্রার পরের আরেকটি ঘটনা রয়েছে। কায়রোতে স্বর্ণ ছিটানোর বহু বছর পর্যন্ত মানুষের মুখে মুখে বিরাজ করছিল তার বিশালত্ব ও উদারতার গল্প। অবাক করা তথ্য এই যে, কায়রোতে 3 মাস অবস্থানের সময় তিনি যে হারে মানুষকে স্বর্ণদান করেছেন, তাতে পরবর্তী 10 বছর ওই পুরো অঞ্চলে স্বর্ণের দাম তলানিতে গিয়ে পৌঁছায় অর্থনীতি বলতে গেলে ভেঙেই পড়ে। এই বিশাল কীর্তির পর, অর্থাৎ মানসা মুসার হজযাত্রার পর,
ইউরোপীয় মানচিত্র অঙ্কনকারীরা তাদের মানচিত্রগুলোতে মানসা মুসার ছবি আঁকা শুরু করে। 1375 সালের একটি কাতালান মানচিত্রে টিম্বাকটুরের ওপরে একজন আফ্রিকান রাজাকে স্বর্ণের টুকরো হাতে বসে থাকার ছবি দেখা যায়। তিনি আর কেউ নন, সর্বকালে সেরা ধনী মানসা মুসা। এই টিম্বাকটু দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন মানুষজন। শুধুমাত্র দানেই সীমাবদ্ধ ছিলেন না মানসা মুসা, তিনি নির্মাণ করে গেছেন অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, লাইব্রেরি ইত্যাদি। শিল্প এবং স্থাপনায় উৎসাহ দেওয়ার পাশাপাশি তিনি সাহিত্য ক্ষেত্রেও অনুপ্রেরণা দিয়েছেন। ফলে অল্প সময়ের মধ্যেই টিম্বাকটুর হয়ে ওঠে শিক্ষার কেন্দ্রস্থল এবং সারা বিশ্ব থেকে মানুষ সেখানে পড়তে আসা শুরু করে, যা পরবর্তীতে পরিচিত হয় শাঙ্কর বিশ্ববিদ্যালয় নামে। জানা যায় শিক্ষা প্রসারের লক্ষ্যে একবার মক্কা থেকে বেশ কয়েকজন ইসলামী চিন্তাবিদকে সাথে নিয়ে আসেন মানসা মুসা, যাদের মধ্যে ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি বংশধর এবং একজন আন্দালুসিয়ান কবি ও স্থপতি আবু এস হক এস সাহেলি, যাকে কিনা বিখ্যাত জিঙ্গারেবার মসজিদের নকশাকার হিসাবে ধারণা করা হয়। মানসা মুসা সেই কবিকে পারিশ্রমিক হিসেবে 200 কেজি স্বর্ণ দিয়েছিলেন বলে কথিত আছে, যার বর্তমান বাজার মূল্য 82 লক্ষ মার্কিন ডলার। 1337 সালে 57 বছর বয়সে মানসা মুসার মৃত্যুর পর তার ছেলেরা সেই সাম্রাজ্য ধরে রাখতে পারেনি। ছোট রাজ্যগুলো একে একে বেরিয়ে যেতে থাকে এবং একসময় পুরো সাম্রাজ্য ধসে পড়ে, বিলীন হতে থাকে একসময়কার শ্রেষ্ঠ ধনীর নির্মাণ করা স্থাপত্যসমূহ। তবুও সর্বকাল তিনি পৃথিবীর মানুষের মনে বিরাজ করবেন তার বিশাল আধিপত্য ও সম্পদকে সঙ্গী করে।